الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبي من بعد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুফি সমাজ এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন অজানাকে জানার জন্য মানুষকে জন্মগতভাবে ছয়টা হাতিয়ার দিয়া থাকে এই ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ দুনিয়ার জীবনের যাবতীয় অজানাকে জেনে নিতে পারে এবং এই ছয়টা হাতিয়ার আল্লাহ প্রায় প্রতিটি মানুষকে জন্মগতভাবে তার শরীরে ফিট করে দিয়ে থাকে এই হাতিয়ারগুলির নাম হইল যথাক্রমে দৃষ্টিশক্তি স্মরণ শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি স্বাদ শক্তি ঘ্রাণ শক্তি ত্বক শক্তি মেধা শক্তি এই ছয়টা হাতিয়ার প্রথমটার নাম দৃষ্টিশক্তি দ্বিতীয়টার নাম শ্রবণ শক্তি তৃতীয়টার নাম স্বাদ শক্তি চতুর্থটার নাম ঘ্রাণ শক্তি পঞ্চমটার নাম ত্বক শক্তি আর ছয় নম্বরটার নাম মেধা শক্তি বাংলা এই কঠিন শব্দগুলি যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আমি সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করি প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে দান করেছে সেই হাতিয়ারটা হলো দৃষ্টিশক্তি থাকে মানুষের চোখে বুঝে থাকে বলুন তো প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারা যায় দৃষ্টিশক্তি তাকে মানুষের চোখে আর মাইকে আওয়াজ হয় কি না এই ধরনের বিষয়গুলি জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার মানুষকে দিয়া থাকেন এটার নাম শ্রবণ শক্তি থাকে মানুষের কানে
বলুন তো মাইকে আওয়াজ হয় কিনা এটা জানতে পারেন কোন হাতিয়ারের দ্বারা? শ্রবণ শক্তি তাকে কানে, কোন খাদ্যে কেমন স্বাদ, কোনটা জাল কোনটা তিতা কোনটা মিষ্টি জানার জন্য একটা হাতিয়ার আল্লাহ দিয়া থাকেন, নাম স্বাদ শক্তি, থাকে মানুষের জিব্বায়। আর কোন জিনিসে কেমন গন্ধ জানার জন্য আরেকটা হাতিয়ার দিয়া থাকেন মানুষের শরীরে, সেটার নাম ঘ্রাণ শক্তি, থাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম জানার মতো আরেকটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে দান করে থাকেন, নাম ত্বক শক্তি, তাকে শরীরের চামড়ায়। আর ধরুন আপনাদের মাথার উপরে যে বিদ্যুতের বাতি জ্বলে, এই বাল্বের সাথে কারেন্টের তারের সংযোগ আছে, বলতে পারেন কেউ একটা তার না দুইটা তার? দুই তারের কি একই ধরনের বিদ্যুৎ প্রবাহিত না দুই ধরনের? হ্যাঁ, দুই ধরনের, একটাকে নেগেটিভ বলে আর একটাকে পজিটিভ বলে, বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক। দুই ধরনের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে একটি বাল্বের মধ্যে সংযোগ গঠালে এই দুই ধরনের বিদ্যুতের সংমিশ্রণে একটা বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, এলাকা আলোকিত হয়। এই ধরনের বিষয়গুলি জানার মতো আরেকটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে দান করেছেন, নাম মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। এই হল ছয় হাতিয়ারের বিবরণ। এই ছয়টা হাতিয়ার আল্লাহ জন্মগতভাবে প্রায় প্রতিটি মানুষের শরীরে মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাবার সময় শরীরে ফিট করে দিয়ে থাকেন। ছয় হাতিয়ার ব্যবহার করে দুনিয়ার জীবনের যাবতীয় অজানা জিনিসকে সে জেনে নিতে পারে। কিন্তু এই ছয় হাতিয়ার ব্যবহার করে যা কিছু জানতে পারে সেইগুলির দ্বারা মানুষ উপকৃত হতে পারে শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। ছয় হাতিয়ারের দ্বারা মানুষ যা কিছু জানতে পারে সেগুলির দ্বারা উপকৃত হতে পারে কোন জীবনে? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। পরকালের চিরস্থায়ী জীবনের কোনো কিছুই এই ছয় হাতিয়ারের দ্বারা জানার উপায় নেই। না চোখ দিয়ে তাকাইলে পরকাল দেখা যায়, না কান পেতে বসলে পরকালের কোনো আওয়াজ শোনা যায়, না জিহ্বার মধ্যে পরকালের কোনো স্বাদ লাগে, না নাকে পরকালের কোনো গন্ধ লাগে, না শরীরে পরকালের কোনো অনুভূতি জাগে, না মাথা ঘামাইয়া পরকাল জানতে পারা যায়। পরকালের চিরস্থায়ী জীবনের উপকারিতা এই ছয় হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহরবানি করে, মানুষের প্রতি সীমাহীন দয়া করে, সাত নম্বরে আর একটা হাতিয়ার দান করেছেন পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ জানার জন্য, চিনার জন্য, বোঝার জন্য। আল্লাহ আর একটা হাতিয়ার দান করেছেন, কত নম্বর? সাত নম্বর। সেই হাতিয়ারটা দুনিয়ার জীবনের উপকারিতা জানার জন্য না পরকালের জীবনের উপকারিতা জানার জন্য? পরকালের জীবনের উপকারিতা জানার। এই সাত নম্বর হাতিয়ারটার নাম হলো ওয়াহি। সাত নম্বর হাতিয়ারটার নাম ওয়াহি।
ওহী শব্দের আবেদনী করতে হলো এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজনেই বুঝে, আর কেউ বুঝে না। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো গোপন ইশারাকে ওহি বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে যে সমস্ত বার্তা আসে ওই সমস্ত বার্তাকেই ওহি বলা হয়। সুদা কথায় আমরা পরবর্তী কথাগুলি বুঝার জন্য স্মরণ রাখি, ইসলামের পরিভাষায় ওহি বলে ওই সমস্ত বার্তাকে যে বার্তাগুলি আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে পাঠানো হয়। এই ওহি আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যতগুলি ওহি পাঠিয়েছেন সবগুলি ওহিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। এক প্রকার ওহির নাম কুরআন, আর এক প্রকার ওহির নাম হাদিস। কুরআনও আল্লাহর ওহি, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো হয়েছে। হাদিসও আল্লাহর ওহি, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো হয়েছে। তাহলে নাম দুইটা কেন? কারণ কুরআন ওহি আর হাদিস ওহির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। কুরআন এমন ওহিকে বলা হয় যে ওহির অর্থ এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠিয়েছেন। শব্দগুলিও আল্লাহর পাঠানো, অর্থগুলিও আল্লাহর পাঠানো, এমন ওহির নাম কুরআন। আর যে ওহির মর্ম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহর পাঠানো মর্মকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, এমন ওহিকে হাদিস বলা হয়। কুরআনের মর্মও আল্লাহ পাঠান, শব্দও আল্লাহ পাঠান। হাদিসের মর্মটা আল্লাহ পাঠান, শব্দ রাসূল চয়ন করে আল্লাহর পাঠানো মর্মকে উম্মতের কাছে প্রকাশ করে। আমি কি আপনাদেরকে কুরআন ওহি আর হাদিস ওহি এর পার্থক্য বুঝাতে পারলাম? এই এলমে ওহি বা কুরআন হাদিসের শিক্ষাকেই পরিভাষাগতভাবে ইসলামী শিক্ষা বলা হয়। কুরআন হাদিসের শিক্ষার নামই, ওহির শিক্ষার নামই ইসলামী শিক্ষা। একমাত্র কুরআন হাদিসের শিক্ষা, ওহির শিক্ষা তথা ইসলামী শিক্ষার দ্বারা আমরা এমন কতগুলি বিষয় জানতে পারি যেগুলি ছয় হাতিয়ার ব্যবহার করে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী মহাবিজ্ঞানীর জানার কোনো ক্ষমতা নাই, উপায় নাই। যেমন মায়ের গর্ভে একটা সন্তানের দেহের ভিতরে তার প্রাণ কখন আসে, কিভাবে আসে, কোন দিকে প্রবেশ করে, এটা কেউ বলতে পারবে না। তারপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে, এটা কেউ বলতে পারবে। যেদিন মরে যায় তো সেদিন তার প্রাণটা দেহ থেকে বের হয়, কখন বের হয়, কিভাবে বের হয়, কোন দিকে বের হয়, সারা দুনিয়ার বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি তার শরীরে ফিট করে রাখলেও ধরা পড়বে না। প্রাণ বের হওয়ার পরে প্রাণটা যায় কোথায়, কোথায় প্রাণটা থাকে, কি অবস্থায় থাকে, ছয় হাতিয়ার ব্যবহার করে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা কোনোদিন প্রশ্নের জবাব উদ্ধার করতে পারবে। এইগুলি একমাত্র ইলমে ওহির দ্বারা জানতে পারা যায়। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণকালে আজরাইল আলাইহিস সালাম নামের একজন বিশিষ্ট ফেরেশতা আছেন, তার অধীনে দুই দল ফেরেশতা কাজ করে থাকেন, একদলকে রহমতের ফেরেশতা আর একদলকে গজবের ফেরেশতা বলা হয়।
ইমানদার নেককারের প্রাণ রহমতের ফেরেশতা বের করেন, বেঈমান পাপিষ্টদের প্রাণ গজবের ফেরেশতারা বের করেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার নেককারের প্রাণ বের করার সময় ফেরেশতারা যে তার কাছে আসেন, এসে প্রথমে তাকে জাহান্নাম দেখান। মুমূর্ষুগ্রস্ত লোকটাকে ফেরেশতা আসে এবং তাকে জাহান্নাম দেখায়। যেই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এই লোকটার কাছে কোন কোন ফেরেশতা আসলো, এদেরকে দেখতে কেমন, এরা যে লোকটাকে জাহান্নাম দেখায়, এই সিনারিটা কি দুনিয়ার কোন ক্যামেরায় ধরা পড়বে? যেই ক্যামেরাগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাহলে এইগুলি আপনারা জানলেন কিভাবে? ছয় হাতিয়ারের দ্বারা জানলেন না সাত নম্বরটার দ্বারা? সাত নম্বরটার নাম ইলমে ওহি, কুরআন আর হাদিস। সাত নম্বরটার নাম ইলমে ওহি, কুরআন আর। রাসূল বলেন, রহমতের ফেরেশতা তার কাছে আসে এবং তাকে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তাকে জান্নাত দেখায়, জান্নাত দেখাইয়া বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমাকে দান করেছেন, এবং তোমার জান্নাতের বাড়ির দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল বলেন, এই লোকটা জান্নাতের সিনারি দেখার পরে আর আজরাইলের মুখে এই সুসংবাদ শোনার পরে পৃথিবীর সব কিছু সে ভুলে যায়, বাড়ি ঘর বিবি বাচ্চা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা ধন সম্পদ কিছুই মনে থাকে না, শুধু জান্নাতের দিকে লক্ষ্য থাকে, তাকিয়ে থাকে। আর আজরাইলকে বলে, অবিলম্বে আমাকে আমার ঠিকানায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় নিয়ে যাও। এই বিষয়টা আমরা সাত হাত ছয় হাতিয়ার ব্যবহার করে জানতে পারি। যারা না বলেছেন আমি খুশি হইলাম, আমি তাহলে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এই বিষয়টা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত মাথা ঘামালেও এই ঘটনা উদ্ঘাটন করতে পারবে না। এটা ছয় হাতিয়ারের দ্বারা জানার বিষয় নয়, এটা সাত নম্বর হাতিয়ারের দ্বারা জানার বিষয়। এরপরে মানুষের প্রাণটা বের হয়ে গেলে পরে তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, জানাজা পড়া হয়, গুরুস্থানে দাফন করা হয়। দাফন যারা করে, তারা দাফন করে মুর্দাকে, কবরে দাফন করে ফিরে যাওয়ার পথে যখন আর তাদের পায়ের হাঁটার আওয়াজ শোনা যায় না, কত দূর গেলে? কয়েক কদম। যত দূর গেলে পরে পায়ের হাঁটার আওয়াজ আর শোনা যায় না, তত দূর যাওয়া মাত্রই আরো দুইজন ফেরেশতা তার কবরে ঢুকে। এদের নাম মুনকার নাকির। এই দুজন ফেরেশতা তার কবরে ঢুকে তার জীবিত করে বসায়, বসাইয়া তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হলো, তোমার রবকে, তোমার সকল চাহিদা পূরণের মালিককে? দুই নম্বর প্রশ্ন করে, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। ওই জান্নাত দেখে দেখে যার মরণ হলো, সে প্রথম প্রশ্নের জবাবে বলে, রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাবে বলে, ধর্ম আমার ইসলাম, ধর্ম আমার ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাবে বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, এটা আমার নেককার বান্দা, সে যে গুলির জবাব দিয়েছে সঠিক জবাব দিয়েছে, তার কবরের বাসস্থানটাকে প্রশস্ত করে দাও, তার কবরের বাসস্থানে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও,
জান্নাতের সাথে তার কবরের বাসস্থানের দরজা কেটে দাও, যেন যতদিন কবর জগতে থাকে ততদিন জান্নাতের সুখ শান্তি ময় আবহাওয়া তার কবরে আসা যাওয়া করতে পারে। বুঝে থাকে বলুন, কবরের সওয়াল জবাবের ঘটনা আল্লাহ রাসূল বলেছেন কিনা, আপনারা জীবনে আরো শুনেছেন কিনা? বিজ্ঞানীদের আবিষ্কৃত কোন যন্ত্র কবরের ভিতরে মুর্দার কাছে ফিট করে রাখলে আর বাইরে একটা মাউথ পিসের কানেকশন দিয়ে রাখলে মুনকার নাকিরের প্রশ্নগুলি আপনারা দুনিয়ার জীবিত মানুষেরা শুনতে পারবেন আর মুর্দার জবাবগুলি শুনতে পারবেন? তাহলে এইগুলি জানার হাতিয়ার কি? সাত নম্বরটা বুঝে থাকতে বলুন, ছয় হাতিয়ারের দ্বারা কি জানা যায় আর সাত নম্বর হাতিয়ারের দ্বারা কি জানা যায়? ছয় নম্বর হাতিয়ারের দ্বারা মাথা ঘামিয়ে কোন রোগ কিভাবে সৃষ্টি হয়, এই রোগের প্রতিষেধক কি, কোন জিনিস দ্বারা রোগের চিকিৎসার জন্য ঔষধ বানানো যাবে, কোন ঔষধ ব্যবহার করলে কোন রোগ সারবে, এটা ছয় হাতিয়ারের ছয় নম্বর হাতিয়ার ব্যবহার করে জানতে পারা যায়। কিন্তু কবরের মুনকার নাকির ফিরিস্তা কখন আসলো, মুর্দাকে কি জিজ্ঞাসা করলো, মুর্দা কি জবাব দিলেন, এটা ছয় হাতিয়ার ব্যবহার করে জানার উপায় নাই। তাইলে ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ ডাক্তার হতে পারে, ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ ইঞ্জিনিয়ার হতে পারে, ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ বিজ্ঞানী হতে পারে। ডাক্তার হলে রোগীর চিকিৎসা করতে পারবে, রোগী সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। ইঞ্জিনিয়ার হলে মাথা ঘামিয়ে মেধা শক্তি ব্যবহার করে নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার করতে পারবে এবং এর দ্বারা সমাজের উন্নয়নমূলক কর্মকাজ চলবে। বিজ্ঞানী হতে পারলে পৃথিবীর মানুষ চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবে এবং সেখানকার তত্ত্ব পৃথিবীর মানুষকে প্রদান করতে পারবে। এবার বলুন, ছয় হাতিয়ার ব্যবহার করে যিনি ডাক্তার হলেন তার যে সেবামূলক উপকারিতা, ছয় হাতিয়ারের দ্বারা যিনি ইঞ্জিনিয়ার হলেন তার সেবামূলক যে উপকারিতা, ছয় হাতিয়ার ব্যবহার করে যিনি বিজ্ঞানী হলেন তার সেবামূলক যত উপকারিতা, এইগুলি পরকালের চিরস্থায়ী জীবনে লাভ হবে না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে? তাহলে পরিষ্কার হলো, আল্লাহ প্রদত্ত ছয় হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় এইগুলির দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। এটা ক্লিয়ার হইল কিনা দেখেন, আল্লাহর দেওয়া ছয় হাতিয়ারের দ্বারা দুনিয়ার মানুষ যা কিছু জানতে পারে এইগুলির দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। আর সাত নম্বর হাতিয়ারের নাম কি? ইলমে ওহি। এই হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারা যায় তার দ্বারা আখেরাতের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। কাজেই ছয় হাতিয়ারের মূল্যের চেয়ে সাত নম্বর হাতিয়ারের মূল্য তুলনাহীন বেশি, তুলনা চলে না, অতুলনীয় বেশি। দুনিয়ার জীবন যেমন সীমিত, ছয় হাতিয়ারের দ্বারা উদ্ভাবিত অজানাকে জানা বিষয়গুলির উপকারিতা অসীমিত, আর আখেরাতের জীবন যেমন অসীম, ইলমে ওহির দ্বারা জানা বিষয়গুলির উপকারিতাও অসীম। যদি উভয় হাতিয়ারের সমন্বয় ঘটে একজন মানুষের মধ্যে, তাহলে সে দুনিয়ার জীবনেও উন্নতি লাভ করতে পারে, আখেরাতের জীবনেও উন্নতি লাভ করতে পারে। মেধা শক্তি যার বেশি এবং যে এলমে ওহিও জানে, সে শুধু দুনিয়াতে উন্নতি করবে না আখেরাতেও, সে শুধু আখেরাতে উন্নতি করবে না দুনিয়াতেও, সে শুধু আখেরাতে উন্নতি করবে না দুনিয়াতেও।
এই ছয় হাতিয়ার ব্যবহার করে দুনিয়ার জীবনে অনেক রকমের উপকারিতা লাভ করা যায়। যে বলেছি আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি, এটা বিজ্ঞানীদের আবিষ্কৃত, এই মাথা মেধা শক্তি ব্যবহার করে বাতি আবিষ্কার করেছে। বলুন তো এই বাতি আপনাদের উপকারে আসে কিনা, পরকালের চিরস্থায়ী জীবনে না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে? বিজ্ঞানীদের আবিষ্কৃত বৈদ্যুতিক পাখা গরমের দিনে আপনাদের উপকারে আসে, আখেরাতে উপকারে আসবে আসবে না? বিজ্ঞানের অবদানে, আধুনিক বিজ্ঞানের অবদানে আবিষ্কৃত বিমান, রকেট কয়েক ঘন্টার মধ্যে সমস্ত পৃথিবী চক্কর দিয়ে আবার নিজের দেশে পৌঁছা যায়। এই রকেটে চড়ে পুলসিরাত পার হয়ে জান্নাতেও যাওয়া যাবে। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, ছয় হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারা যায় সেগুলির উপকারিতা আখেরাতের চিরস্থায়ী জীবনে না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে? দুনিয়ার ক্ষণস্থায়ী। এই জন্য মনে করবেন না এগুলির দরকার নাই, যথেষ্ট পরিমাণ দরকার আছে। দুনিয়াতে বাঁচতে হলে, দুনিয়াতে জীবনযাপন করতে হলে ছয় হাতিয়ারের উপকারিতার দরকার। যেমন চিকিৎসা বিজ্ঞানীরা মেধা শক্তি ব্যবহার করে অনেক জটিল জটিল রোগের ঔষধ আবিষ্কার করেছেন, এটা ছয় হাতিয়ারের অবদান। এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতি যদি সাধন হইত না, বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি রুগী চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য হত। তাহলে বলুন, ছয় হাতিয়ারের দ্বারা জানা বিষয়গুলিও বেদরকারি না নেহায়াত দরকারি? নেহায়াত দরকারি। আর সাত নম্বর হাতিয়ারের দ্বারা যেই বিষয় জানা যায় সেই বিষয়েও এমন দরকারি যে দরকারের সাথে এই দরকারের কোনো তুলনা চলে না। পার্থক্য শুধু এতটুকু, ছয় হাতিয়ারের দ্বারা যা জানা যায় তার দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়, আর সাত নম্বর হাতিয়ারের দ্বারা যা জানা যায় তার দ্বারা পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। এই জন্যই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সাত নম্বর হাতিয়ারের দ্বারা যা জানা যায়, কবরের অবস্থা জানা যায়, হাসরের অবস্থা জানা যায়, পুলসিরাতের অবস্থা জানা যায়, জান্নাতের অবস্থা জানা যায়, জাহান্নামের অবস্থা জানা যায়, ফিরিস্তা যে আছে সেইটা জানা যায়, আল্লাহ যে আছেন সেইটা জানা যায়, মাথা গাবাইয়া না ওহিন্দা। এই সাত নম্বর হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায়, এইগুলি যদি ছয় হাতিয়ারের দ্বারা জানা যায় তো তাইলে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোনো একজন নবী রাসূল পাঠাবার দরকার হইত না, কোনো একটা আসমানি কিতাব নাজিলের দরকার হইত না, বিজ্ঞানীরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হইত। বিজ্ঞানীরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হইত। কিন্তু ছয় হাতিয়ারের দ্বারা যা জানা যায় তার দ্বারা যেহেতু আখেরাতের চিরস্থায়ী জীবনের উপকারিতামূলক কিছুই জানার উপায় নাই, এই জন্য আল্লাহ মানুষ জাতির প্রতি অত্যন্ত মেহরবানি করে, অত্যন্ত দয়া করে সাত নম্বর হাতিয়ারটা পাঠিয়েছেন, যেন সেইটা ব্যবহার করে তোমরা পরকালের চিরস্থায়ী জীবনেও উপকারিতা লাভ করতে পারো। এখন যদি একজন বিজ্ঞানীও হয় আলেমও হয়, এটাকে সোনায় সোহাগা বলা যায়, তিনি দুনিয়াতেও অনেক কিছু আবিষ্কার করতে পারবেন, আখেরাতেও অনেক মানুষকে নাজাতের রাস্তা দেখাতে পারবেন। একজন আলেম যদি আলেম হন কিন্তু বিজ্ঞানী নন, তাইলে তিনি দুনিয়াতে হয়তো কিছু আবিষ্কার করতে পারবেন না, কিন্তু পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারবেন। আর কোনো মানুষ যদি বিজ্ঞানী হয় কিন্তু ওহি মানে না, ডাক্তার ওহি মানে না, ডক্টর ওহি মানে না, বিজ্ঞানী ওহি মানে না, সে পশু জানোয়ারের মতো দুনিয়ার জীবনের ভোগবিলাস নিয়ে মত্ত থাকবে, আখেরাতের জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না তার। আলোচনার দ্বারা কি বোঝা গেল? উভয় হাতিয়ার
উপকারী এবং জরুরি, কিন্তু কোনটা তুলনাহীন জরুরি? ইলমে ওহির বিজ্ঞান জানা তুলনাহীন জরুরি। তাহলে আমরা একটা ছেড়ে দিয়ে আর একটা গ্রহণ করব, না উভয়টার মধ্যে সমন্বয় সাধন করব? উভয়টার মধ্যে সমন্বয় সাধন করব। সমন্বয় সাধনের একটা সহজ উদাহরণ বলি আপনাদেরকে। উলামায়ে কেরাম এইরকম তফসিরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়, সেখানে আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলেন, সাত নম্বর হাতিয়ারের কথা বলেন, কিন্তু মাইকটা ছয় হাতিয়ারের অবদানে আবিষ্কার হয়েছে। মাইক আবিষ্কার হয়েছে ছয় হাতিয়ারের অবদানে, আর বয়ান করেন সাত নম্বর হাতিয়ারের ব্যাপার। যদি মাইকটা আবিষ্কার করতে না পারত বিজ্ঞানীরা, তাহলে 50,000 মানুষের সমাবেশে, মুখের কথা সমাবেশের শেষ সীমানার মানুষকে শোনানো সম্ভব হইত না। তাহলে ছয় হাতিয়ারের দ্বারা যা কিছু উদ্ভাবন হয়, আবিষ্কার হয়, সেগুলিও আমাদের জন্য জরুরি দরকারি, জরুরি এবং দরকারি। আখেরাতের ব্যাপার জানা যায় যে ওহির দ্বারা সেই ওহি তুলনাহীন বেশি দরকারি। এমত অবস্থায় কেউ যদি শুধুমাত্র বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতি বিশ্বাসী হয়, ইলমে ওহির প্রতি অবিশ্বাসী হয়, এমন যদি অবস্থা হয়, ওহির দ্বারা যা কিছু জানা যায় তা মানে না, বলে এইগুলি অন্ধবিশ্বাস, ওহির দ্বারা যা কিছু জানা যায় এইগুলিকে যথেষ্ট পরিমাণ জ্ঞানী বিজ্ঞানী মানুষ দুনিয়াতে জন্ম হয়, যারা ইলমে ওহির দ্বারা যা কিছু জানা যায় এগুলিকে অন্ধবিশ্বাস বলে, অন্ধবিশ্বাস। যেমন আমাদের বাংলাদেশের একজন ডক্টর ছিলেন, তার নাম ছিল ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত হওয়ার কারণে উপাধি ছিল ডক্টর, না শিক্ষিত, উচ্চশিক্ষিত ডক্টর উপাধিধারী। তিনি মরণের আগে ওসিয়ত করে গেছিলেন যে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গুসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, আমার লাশকে তোমরা হাসপাতালে দান করে দিও। মানুষ মরলে পরে তারে গুসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা, এগুলি অনর্থক কাজ। এবং দাফন করলে পরে মুনকার নাকির ফিরিস্তা সওয়াল জবাব করবে, এটা মিথ্যা ধারণা। সওয়ালের জবাব দিতে পারলে রক্ষা, আর দিতে না পারলে কবরে শাস্তি হবে, এটা ভুল ধারণা। কবর জগৎ বলতে কিছু নাই, সওয়াল জবাব বলতে কিছু নাই, আজাব গজব বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, ফুল সিরাত বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোহা কেন আমার লাশকে গোসল দিবে তোমরা, খামোহা কেন আমার লাশকে কাফন পরাবে তোমরা, খামোহা কেন আমার লাশের জানাজা পড়বে তোমরা, খামোহা কেন আমার লাশকে গুরুস্থানে দাফন করবে তোমরা, এগুলি তো ভুল ধারণার উপর ভিত্তিহীন, ভিত্তি নির্ভরশীল, এই সবগুলি মিথ্যা কথা, মিথ্যা ধারণা। আমি এরা এগুলি ধর্মান্তরা করে, আমি ধর্মান্ধ নই, আমি আলোকিত। এই ধর্মান্ধ একটা শব্দ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এর অর্থ হইল যারা ধর্ম পালন করে এরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। ধর্মান্ধ কথার অর্থ হইল যারা ধর্ম পালন করে এরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, কারণ ধর্ম বিশ্বাসটাই একটা অন্ধবিশ্বাস, অবান্তর অবাস্তবতার বিশ্বাস। এই মতবাদ ছিল ডক্টর আহমদ শরীফ। বলেন অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত, কিন্তু ইলমে ওহি না মানার কারণে। আমি আগেই বলেছি কবরের অবস্থা ওহির দ্বারা জানতে পেরেছি, হাসরের অবস্থা ওহির দ্বারা জানতে পেরেছি, পুল সিরাতের অবস্থা ওহির দ্বারা জানতে পেরেছি, জান্নাত জাহান্নামের কথা ওহির দ্বারা জানতে পেরেছি, ফিরিস্তা আছেন ওহির দ্বারা জানতে পেরেছি, মাথা গামাইয়া নয়, আল্লাহ আছেন ওহির দ্বারা জানতে পেরেছি, মাথা গামাইয়া নয়,
এই ওহির দ্বারা যা কিছু জানা যায় একটাও এই ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত নাস্তিকরা বিশ্বাস করে না, বলে এইগুলি অন্ধবিশ্বাস। শিক্ষিত কিন্তু ওহির কথা বিশ্বাস করে না। এই ধরনের শিক্ষিত কোনোদিন মানুষ হতে পারে না, এরা পশু জানোয়ারের কাতারে থাকে।